নমস্কার, আজকে আপনাদের কাছে যে বিষয়টা নিয়ে আমি বলার জন্য এলাম সেটা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তৃতা বঙ্গবিভূষণ এবং বঙ্গভূষণ দেওয়ার যে অনুষ্ঠান সেখানে। খুব ভালো কথা, মাননীয় মুখ্যমন্ত্রী অনেক কথা বলেছেন, যারা পুরস্কার পেলেন তারা প্রাপকের তালিকায় পেয়েছেন। আমি তাদেরকে ছোট বড় কথা বলবো না এখানে, আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী তার বলবার সময় যে কথাগুলি বলেছেন, তিনি তার নিজের আয় সম্পর্কে হঠাৎ করে বলতে শুরু করলেন। আচ্ছা বলুন তো, কে ওনার আয় সম্পর্কে জিজ্ঞাসা করেছে? লোকে বলা হয়েছে কালেকটিভ রেসপন্সিবিলিটি থেকে মন্ত্রিসভা চালান, মন্ত্রিসভার একজন কেউ চুরির দায়ে ধরা পড়েছেন, ঘুষ নেবার দায়ে, টাকা নেবার দায়ে, টাকা সংগ্রহ করার দায়ে এবং সেই টাকাকে পাচার করার দায়ে তার বিরুদ্ধে মামলা রুজু করেছে ইডি। এইরকম একটা সময় আমরা যখন যাচ্ছি সেই সময় দাঁড়িয়ে উনি হঠাৎ করে বললেন যে আমি কিভাবে খাই। খুব ভালো কথা, উনি চা খান উনি নিজের পয়সায়। উনি বললেন যে আমি যখন সার্কিট হাউসে থাকি সেটা নিজের পয়সায়। আপনারা বলতে পারেন আপনি তো মুখ্যমন্ত্রী হিসেবে মাইনে নেন না, তাহলে কিসের টাকা পান? উনি বললেন আমি বই লিখি, আমার 120টার মতন বেশি বই লেখা হয়ে গেছে। এবং উনি তার সঙ্গে এটাও বললেন যে আমি মাঝে মধ্যে সুর দিই, সেই সুর আপনার পছন্দ হতে পারে নাও হতে পারে। খুব ভালো, ফ্যান্টাস্টিক আইডিয়া মমতা বন্দ্যোপাধ্যায়। মাননীয় আপনি বই লেখেন, আপনি গানে সুর দেন, আপনি সৃজনশীল একজন মানুষ, প্রতিভাধর মানুষ, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আপনি প্রতিভাধর মানুষ হিসেবেই কাজগুলি করেন আমি ধরে নিলাম, কিন্তু আমার কতগুলো প্রশ্ন মনে হয়েছে। ধরুন আপনার বই, আপনার বই প্রকাশক সংস্থার মধ্যে যেটি খুব নামী একটি প্রকাশক সংস্থা দেজ পাবলিশার্স, তার তালিকা যদি আমরা দেখি, বইয়ের তালিকা হচ্ছে ধরুন প্রায় এই 100 উপর যে বই, মানুষের পক্ষে, উন্নয়নের লক্ষ্যে, নাগরিকত্ব আতঙ্ক, নাগরিক, লহ প্রণাম, কবিতা বিতান, সবুজ বাংলা, পশ্চিমবঙ্গ বিধানসভায় নির্বাচিত বক্তৃতামালা, জাগরণের বাংলা, বিপন্ন ভারত, আমি, নামাঞ্জলি, সমগ্র বালক পত্রিকা, অসহিষ্ণুতা, রুদ্রাক্ষ, আমার নবপ্রজন্ম, বাংলার কন্যাশ্রী, আজ বিশ্বজয়ী, সিঙ্গুরজয়ী, ব্যক্তিত্ব, নোট কথা ইত্যাদি ইত্যাদি করতে করতে জন্মাইনি। আমি, আমার মনে হয় জন্মাইনিটা খুব ভালো ছিল আর কি, সেটা আমার ব্যক্তিগত পারসেপশন, কিন্তু আপনার বইয়ের সংখ্যা তাতে কমে না। আপনার বই বাংলা ছাড়িয়ে আপনার বই উর্দু, উর্দু শায়রি, উর্দু হিন্দিতে, হিন্দিতে মা মাটি মানুষ, আও আশা অর মৌনমি, সাঁওতালিতে লিখেছেন, পাঞ্জাবিতে লিখেছেন আপনি, ইংরেজিতে অনেকগুলো বই লিখেছেন। খুব ভালো, আপনি প্রতিভাধর মানুষ, কিন্তু যদি দেশ পাবলিশার্স এর ওদের খুব বড় একটা ক্যাটালগ পাওয়া যায়, মাননীয় ক্যাটালগটার দিকে যদি নজর দেন, আমি খেয়াল করে দেখছিলাম দেশ পাবলিশার্স এর ক্যাটালগে সম্ভবত গত কয়েক দশক সময়ে একজন লেখকের এতগুলি বই ছাপা হয়নি, এটা আমার খোলা চোখে ধরা পড়েছে। আপনার বই ছাড়া, আপনার এই 100 উপর বই ছাড়া একজন কোন লেখকের এতগুলি বই কিন্তু ছাপা হয়নি। সো দেয়ার মাস্ট বি সাম রিজন, যখন কেউ বই ছাপেন কোন একজন প্রকাশক, এবং আপনি নিজে বলেছেন আপনি রয়্যালটি পান বই থেকে, অর্থাৎ সেখানে একটা ব্যবসায়িক সম্পর্ক আছে, বাণিজ্যিক সম্পর্ক আছে, সেই বাণিজ্যিক সম্পর্কের ভিত্তিতে আপনার সংসার চলে অথবা আপনার খরচ চলে, আপনি সার্কিট হাউসে ভাড়া মেটান, আপনি চায়ের দোকানে চা খেয়ে আপনি সেই টাকা দেন, খুব ভালো কথা, খুব ভালো কথা, কোনো অসুবিধে নেই। কিন্তু আপনার এই বইগুলো তার মানে ছাপা হয় একটা ব্যবসায়িক সম্পর্কের জায়গা থেকে, অর্থাৎ দেয়ার মাস্ট বি অ্যান এগ্রিমেন্ট বিটুইন ইউ অ্যান্ড দিস পাবলিশার্স। খুব পরিষ্কার সে এগ্রিমেন্ট থাকা উচিত, তার ভিত্তিতে রয়্যালটি পেতে পারেন আপনি। এবং আমি ধরে নিচ্ছি আপনি সত্যি কথা বলেন, আপনি সত্যি কথা বলেছেন, আপনি রয়্যালটি পাচ্ছেন, খুব ভালো কথা। এবার আমার যে প্রশ্নটা মাননীয়, যে প্রশ্নের উত্তর আমি দিতে পারছি না, সেটা হচ্ছে যে আপনি তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আপনি তো রামশ্যাম যদুমধুর মতন ছোটখাটো লেখক নন বা নাম করা কোন বঙ্গবিভূষণ লেখক কবিও নন, আচ্ছা আপনার বই এতগুলি কেন বেরোলো বলুন তো? যারা বঙ্গবিভূষণ পেলেন সেই সমস্ত কবি সাহিত্যিক তাদের কটা বই বেরিয়েছে মাননীয়? আপনি জবাব দেবেন? এই জবাবটা খুব স্পষ্টভাবে বাঙালি জানতে চায়, অথবা আমি জানতে চাই একজন নাগরিক হিসেবে, আমার তো অধিকার আছে। হঠাৎ করে একজন ব্যবসায়ী প্রকাশক, তিনি আপনার এতগুলি বই ছাপবার ক্ষেত্রে আগ্রহ কেন দেখালেন? আপনি মুখ্যমন্ত্রী বলে
নাকি প্রতিভাবান বলে, নাকি প্রতিভাবান মুখ্যমন্ত্রী বলে, কোনটা? যদি আপনি মুখ্যমন্ত্রী বলে হন তাহলে ডেফিনেটলি ডেফিনেটলি আমাদের অধিকার আছে জানবার যে কিসের ভিত্তিতে, কোন এগ্রিমেন্টের ভিত্তিতে কি রয়্যালটি আপনি পেয়েছেন এবং ওই বইগুলো কটা করে এডিশন ছাপা হয়েছে এবং কত তার বিক্রি হয়েছে। আর যদি আপনি বলেন আপনি প্রতিভাধর বলে পেয়েছেন, খুব ভালো কথা, তাহলেও তাহলেও আমাদের জানতে ইচ্ছে করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এত টাকা পান এবং তার যে রোজগার সেটা শুধুমাত্র বই লিখে বা গানের সুর দিয়ে, সেটা পছন্দ অপছন্দ নাই হতে পারে, তার সৃজনশীলতার ভিত্তিতে তিনি পেয়েছেন। ফাইন, ফ্যান্টাস্টিক আইডিয়া মাননীয়া, নো প্রবলেম, আই হ্যাভ নো প্রবলেম উইথ ইউ, আপনি বই লিখুন, আমি আরো ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি আপনার বইয়ের পাঠকদের মধ্যে অন্যতম, আমি নিজে গিয়ে দেশ পাবলিশার্স থেকে আপনার অসংখ্য বই কিনে এনেছি, পড়েছি, পড়ে সেখান থেকে বুঝবার চেষ্টা করেছি। আপনার একটি কবিতাও আমার মনে পড়ছে, ভাইরাস, আমার মনে আছে যখন ওই লকডাউন চলছিল তখন ভাইরাস নিয়ে আমরা চর্চা করছিলাম, তো আমার কাছে আপনার কিছু বই ছিল, আমি পড়ছিলাম ভাইরাস বলে কবিতাটা, আমি ওটাকে পোস্ট করেছিলাম যে আপনি লিখেছেন ভাইরাস কবিতাটা বলে। আমি পড়েছি আপনার বই না পড়ে কোনো কথা বলছি না, আমি হাম্বা হাম্বা গাম্বা গাম্বা এই সমস্ত করেও আপনার বইকে ছোট করব না, আপনার সাহিত্য কীর্তি হতে পারে, সেই সাহিত্য কীর্তির জন্য আপনাকে ডক্টর সোনালী চক্রবর্তী কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার তিনি আপনাকে ডিলিট দিয়েছিলেন, ডিলিট, এবং সেই মামলাতে আমি দেখেছি চোখের সামনে দাঁড়িয়ে একজন বিখ্যাত আইনজীবীকে, দুঁদে আইনজীবী এবং আমাদের প্রণম্য আইনজীবী, তাকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেই ডিলিটের তালিকা পড়ে শোনাতে, স্টার্টেড উইথ দ্য নেম রবীন্দ্রনাথ ট্যাগোর টু মমতা বন্দ্যোপাধ্যায়, খুব ভালো ভালো, মানে এবং আপনি তো হতে চান, আপনি হতে চান, আপনি সেই বক্তৃতা করেছিলেন, আপনার সেই মামলা আমরা জিততে পারিনি, আদালত সেই প্রশ্নের মধ্যেই ঢোকেননি, আজকে দেখলাম যে সেই মামলায় রায় দিয়েছিলেন যে প্রধান বিচারপতি সেই সময় মহামান্য প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য, তিনি আজকে আলোকিত করলেন আপনার বঙ্গবিভূষণের মঞ্চে এবং সেখান থেকে তিনি পুরস্কৃত হলেন, অভিনন্দন তাকেও, অভিনন্দন আপনাকেও, যে আপনি আপনি আজকে আপনি কৃতজ্ঞতা বোধ হয়তো দেখালেন আপনাকে পুরস্কৃত করবার জন্য, আপনাকে সম্মানিত করবার জন্য, আজকে হয়তো হয়তো আজকে আপনি এতদিন পর তাকে, জ্যোতির্ময় ভট্টাচার্য মাননীয় প্রাক্তন প্রধান বিচারপতিকে আপনি হয়তো টোকেন অফ গ্র্যাটিটিউড আপনি দিলেন, খুব ভালো, আই এম ভেরি হ্যাপি ফর দ্যাট মাননীয়া। কিন্তু জানেন তো কতগুলো প্রশ্ন সাধারণ মানুষের মধ্যে আসে, আমার মধ্যেও এসেছে, আমার মনে হয় যে কোনো বন্ধুদের আসবেন, যে প্রশ্নটা, দ্য ডেজ পাবলিশার্স এর যিনি মালিক সুধাংশু শেখর দে, তিনি 120টা বই অন্য কোনো লেখকের ছেপেছেন কি? আপনার বঙ্গবিভূষণ মঞ্চে যে সমস্ত কবি সাহিত্যিকরা ছিলেন তাদেরও কি এতগুলো বই ছাপা হয়েছে মাননীয়া? আপনার সাহিত্যের মূল্য আছে, সেই জন্যই তো এতগুলো বই ছাপা হয়েছে। কিন্তু আপনার সাহিত্যের যদি মূল্য থাকে মাননীয়া, তাহলে কেন হঠাৎ করে গ্রন্থাগারে গ্রন্থাগারে আপনার বই কেনবার জন্য আপনার সরকারি দপ্তরকে ব্যবহার করা হয়েছে? আচ্ছা, কেন বিশ্ববাংলার আউটলেটে একজন মুখ্যমন্ত্রীর ব্যক্তিগতভাবে চুক্তিবদ্ধ, চুক্তিতে আবদ্ধ কোন প্রকাশনা সংস্থার সঙ্গে ছাপা রাজনৈতিক বই বা সাহিত্যিক বই কেন সরকারি ব্র্যান্ড, বিশ্ববাংলাকে তো আপনি সরকারি ব্র্যান্ড বলেন, সেই আউটলেটটাকে বিক্রি হয়? আমার আবার কিছু বদ অভ্যেস আছে মাননীয়া, আমি যখন মামলা করতে দিল্লি টিল্লি যাই তখন আমার একটু রাত্রিবেলার টিকিট কাটার অভ্যেস আছে, আর রাত্রিবেলা টিকিট কাটা মানে বেশ খানিকক্ষণ এয়ারপোর্টে বসে থাকতে হয়, অনেক সময় ফাঁকা এয়ারপোর্টে দাঁড়িয়ে কোনো কাজ যখন পাই না তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ্ববাংলার স্টলে গিয়ে আপনার বইগুলো পড়তে বেশ মজাই লাগত, আর সেই তখনই বেশ কিছু বই কিনেছিলাম, আমার কাছে তার চিরকুট এবং তার যে বিল সেগুলোও আছে মাননীয়া, পয়সা দিয়ে আপনার বই কিনেছিলাম, পয়সা দিয়ে আপনার বই পড়েওছি। আমার প্রশ্ন, আমার খুব স্বাভাবিক প্রশ্ন, সরকারি ব্র্যান্ড লাগিয়ে আপনার ব্যক্তিগতভাবে লেখা বই, রাজনৈতিক বই কেন বিক্রি হয়? আমার প্রশ্ন আছে, আমার প্রশ্ন আছে যে লাইব্রেরিগুলোতে মাননীয়া আপনার লেখা বই, সেই বইগুলো কেন কেন সরকারি উদ্যোগে আপনারা আপনারা ছাপবার জন্য সবসময় উদ্যোগ নেয়ান আপনার সরকারকে দিয়ে? আর দেখবেন দেখবেন আমার কাছে, আমি ডকুমেন্ট দেখাই আপনাকে, ধরুন ধরুন এই যে একটা লাইব্রেরির কথা বলছি, কালীতলা শ্রীদুর্গা লাইব্রেরি, এই কালীতলা শ্রীদুর্গা লাইব্রেরিটা হচ্ছে জঙ্গিপুর সরস্বতী লাইব্রেরি, কালীতলা শ্রীদুর্গা লাইব্রেরি, এগুলো হচ্ছে মুর্শিদাবাদ জেলার,
এই সব জায়গায় সেরা মমতা চোখের তারা এইসব বইগুলো কেনা হয়েছে সরকারি পয়সায় লাইব্রেরিগুলোতে আপনার, এবং প্রত্যেকটা ক্ষেত্রে যেভাবে নির্দেশটা এসেছে সেটা যদি আপনাদের একটুখানি পড়ে শোনাই তাহলে মাননীয় আপনার নিজেরও হয়তো খারাপ লাগবে যে আপনার বই বিক্রির ক্ষেত্রে কিভাবে রাজ্যের সরকারকে পর্যন্ত আপনারা নামিয়ে দিয়েছিলেন। আমি বলি আপনাকে, এগুলো সব রাইট টু ইনফরমেশন অ্যাপ্লিকেশন পড়ে পাওয়া গেছে এবং হাইকোর্টের আপনি জানেন ওয়েবসাইট মাননীয় আপনার সরকারের সময় এটা তৈরি হয়েছিল, সেই ওয়েবসাইট অনুযায়ী এই এই বই কেনার যে হিসেব তারা সেখান থেকেই আমি পেয়েছি, সেখানে তারা জমা করেছেন। ধরুন আমি আমি একটা একটা লাইব্রেরির কথা আপনাকে বলি মাননীয়া, যদি আপনি শোনেন তাহলে বুঝতে পারবেন সেই লাইব্রেরিটার নাম। ধরুন বটতলা মুসলিম লাইব্রেরি কলকাতায়, ডিসক্লোজ করেননি। সঙ্গম পাঠাগার কত করেছেন সেটা বলেছেন, এবং পরপর পরপর অসংখ্য লাইব্রেরি আছে যেখান থেকে আপনার বই বিক্রি হয়েছে মাননীয়। এগুলো সব কিন্তু আমার কথা নয়, আপনার কাছেরই কোন মানুষ এক সময়কার, তিনি মামলা করেছেন এবং সেই মামলার করে এই তথ্যগুলো আদালতের সামনে দিয়েছেন। সো দিজ আর নাও পাবলিক ডকুমেন্টস আপনার জন্যই, আপনার থ্যাঙ্কস টু ইউর গভর্নমেন্ট, যে আপনার গভর্নমেন্ট ডিসাইড করেছে যে এই সমস্ত পিটিশনগুলো আজকে পাবলিকের পড়ার জন্যই থাকবে। আমার এই নিয়ে আর কোন প্রশ্ন থাকতে পারে না মাননীয়, আমি জনগণের উদ্দেশ্যে শুধু দু তিনটে জিনিস একটু দেখিয়ে দিই। একটা সার্কুলার দেখুন, জেলা গ্রন্থাগারিক, এই এই সার্কুলারটা একটু দেখুন, এই সার্কুলারটা দেখুন মাননীয়, গোয়ালজান গ্রামীণ পাঠাগার, গোয়ালজান মুর্শিদাবাদ, ডাক সূচক 742187। এই গোয়ালজান গ্রামীণ পাঠাগার, সেই গোয়ালজান পাঠাগারের যিনি মাননীয় গ্রন্থাগারিক তিনি জেলা গ্রন্থাগার আধিকারিককে বলছেন আপনার নির্দেশ অনুসারে, দেখুন মাননীয়া আপনার নির্দেশ অনুসারে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ের লিখিত পুস্তক যাহা আমাদের গ্রন্থাগারে, যাহা আমাদের গ্রন্থাগারে রইয়াছে, পুস্তকগুলির তালিকা নিম্নে উল্লেখ করা হল, আপনার কাছে অনুরোধ আপনি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। তারপর দেখুন সাতটি পুস্তকের তালিকা, মা মা মা, মাননীয় আমি ম্যাক্সিম গোর্কি মায়ের কথা বলছি না, আমি মমতা বন্দ্যোপাধ্যায় লেখা মায়ের কথা বলছি, দেজ পাবলিশিং কলকাতা 1996, মূল্য 35 টাকা, ISBN কোড নাম্বার দেওয়া রয়েছে। মাননীয় তার পরেরটায় যান, পরেরটায় যান, পরেরটায় যান, পরেরটায় গেলে বুঝবেন পরিবর্তন, পরিবর্তন একই প্রকাশনা সংস্থা 2012 200 টাকা মূল্যের, আপনি শূন্য থেকে সিংহাসনে, আপনি সিংহাসন ভালোবাসেন মাননীয়, সিংহাসন শূন্য থেকে সিংহাসনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেবাশিস মৈত্রের লেখা, এটা কেউ একজন লিখেছিলেন তার বই, এটা আপনার বই না, এটাকে ধরব না। জীবন সংগ্রাম মমতা ব্যানার্জি, দেশ পাবলিকেশন কলকাতা, ISBN নাম্বার 9788125235। এরকম অনেকগুলো বই, সোজা সাপটা, সেরা মমতা, এইসব বইগুলো আপনি আনিয়েছেন, এরকম অনেকগুলো লাইব্রেরি, এইসবগুলো কিন্তু রাইট টু ইনফরমেশনের মাধ্যমে পাওয়া ডকুমেন্ট এবং পাবলিক ডকুমেন্ট। থ্যাংক ইউ মাননীয়া, এই আমাদের হাইকোর্টের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মধ্যেই গেলেই কিন্তু প্রত্যেকে এই ডকুমেন্টসগুলো পেয়ে যেতে পারেন। আমি সব ডকুমেন্ট পড়ে শোনাচ্ছি না, কারণ শোনাবার দরকারও নেই। আমি যেটা আপনাদের উদ্দেশ্যে, যে কারণে আমি আজকে বলছি মাননীয়া, যে আপনি করেন তো নিজের টাকায় আপনি চালান, কেউ বলেনি, কিন্তু ওই যে আপনার লাইব্রেরি অফিসাররা বিভিন্ন সময় ইনস্ট্রাকশন দিয়ে দিয়ে আপনার বই কিনিয়েছে লাইব্রেরিগুলোকে দিয়ে, দেশ পাবলিশার্স এর কাছ থেকে এই বইগুলো কেনা হয়েছে, বিশ্ব বাংলার আউটলেট থেকে আপনার বই বিক্রি হয়, এবং 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 মাননীয়া সর্বশেষ যে কথাটা বলব, আপনার বই প্রকাশনার পর এই বইগুলো কে কেনেন না কেনেন জানি না, বেস্ট সেলার তো হয়েইছে নিশ্চয়ই, কিছু না কিছু বেস্ট সেলার, কিন্তু কিভাবে বেস্ট সেলার হলো যদি দেখা যায় মাননীয়া সরকারি পদকে ব্যবহার করে, মুখ্যমন্ত্রীর পদকে ব্যবহার করে আপনি বইগুলো কিনেছেন, তাহলে মাননীয়া প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টের অন্তর্গত যে চার্জ সেটা আপনার নামও কিন্তু আসে, তখন কিন্তু
আপনি আমার জিভ টেনে ছিঁড়ে নিলেও দেশের আইনটা কিন্তু বদলে যাবে না। নমস্কার।